বন্ধুরা, অন্যের উপকার করে মনে যে শান্তি পাওয়া যায়, এর চেয়ে ভালো আর কি হতে পারে? বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন মানুষের এমন কিছু কাজ যা দেখে আপনিও বলবেন হয়তো এসব কারণেই এখনো পৃথিবী টিকে আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এক বৃদ্ধ লোক লাঠি ভর করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে। তবে তার এভাবে রাস্তা পার হতে অনেক কষ্ট হচ্ছিল। এই কষ্ট দেখে একজন পুলিশ ভাই বৃদ্ধ লোকটির কাছে আসে, এমনকি তাকে কাঁধে তুলে নিয়ে রাস্তা পার করে দেয়। বন্ধুরা, এই পুলিশ ভাইয়ের জন্য একটা লাইক তো অবশ্যই দিবেন। এই ছেলেটির ছোট ভাই তার কাছে জুতা চায়, কিন্তু ছেলেটির কাছে টাকা ছিল না যে ছোট ভাইকে জুতা কিনে দিবে। তারপর সে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তার ছোট ভাইয়ের জন্য জুতা কিনে, আর ছোট ভাই জুতা পেয়ে অনেক খুশি হয়। বন্ধুরা, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক এমনটাই হওয়া উচিত। এই বাচ্চাটি খেলা করতে করতে জানালার বাইরে চলে আসে, আর তার মাথা জানালার রডে আটকে পড়ে যায়। এটি দেখে এক মহান ব্যক্তি উপরে উঠে যায় বাচ্চাটিকে বাঁচানোর জন্য, আর সাকসেসফুলি বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। বন্ধুরা, এরাই হলো রিয়েল লাইফ সুপার হিরো। বন্ধুরা, এই ছেলেটি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় এক বৃদ্ধ মহিলা ফুল বিক্রি করতেছে। এরপর ছেলেটি ওই মহিলার কাছ থেকে ফুল কিনে তাকে আবার উপহার হিসেবে ফুলটি দিয়ে দেয়। সত্যি ছেলেটির সাহায্য করার টেকনিকটা দারুণ ছিল। বন্ধুরা, এই স্টোরের মালিক রাস্তায় থাকা দুই শিশুকে তাদের পছন্দ মতো কার্টুন দেখাচ্ছে। বন্ধুরা, এরকম ভালো মানুষ আছে বলেই মানবতা এখনো টিকে আছে। এই ভাই মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় রাস্তার মধ্যে গাছের একটি ডাল পড়ে আছে, আর এটা দেখে সে বাইক থামিয়ে গাছের ডালটি রাস্তা থেকে সরিয়ে দেয়। বন্ধুরা, যদি আপনি রাস্তার মধ্যে এরকম ডাল দেখতেন তাহলে কি করতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। একজন রিপোর্টার দেখতে পায় বন্যার পানির কারণে একজন নার্স গাড়ির ভেতর আটকে গেছে, আর এটা দেখে সে সাথে সাথে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির কাছে যায়, আর গাড়ি থেকে নার্সকে বের করে জীবন বাঁচায়। এই ফুটবলার বলকে লাথি মেরে নিজের ব্যালেন্স হারিয়ে একটি ক্যামেরার উপর পড়ে যায়, কিন্তু এই ফুটবলার ক্যামেরাটি না উঠিয়েই চলে যায়। তারপর আরেকজন ফুটবলার এসে ক্যামেরাটিকে উঠিয়ে দেয়। সত্যি মানবতা এখনো বেঁচে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।